অলরেডি নেক্সট গিয়ার ভাই চলে আসছে, সানিভে চলে আসছে, বিজু ভাই নেক্সট গিয়ার সে হাই, সব সেলিব্রিটিরা চলে আসছে। এখন সেকশন ওয়ান নিচ্ছে, ক্লিন টেস্ট করতেছে প্রথমে, এই দেখতে পাচ্ছেন এই যে ক্লিন টেস্ট করতেছে, মানে জাস্ট ফ্লো হয়ে নামতেছে ফুয়েলটা, আর স্প্রে করতেছে হালকা হালকা, মানে খুব প্রেশারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফটি ব্লগস। আজকে ভিডিও টপিক হচ্ছে, আজকে ইয়ামাহা এমটি ফিফটিন বাইকের সম্পূর্ণ সার্ভিস দেওয়া হবে, এবং বাইকটা হচ্ছে আমাদের মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের অশ্রু ভাইয়ের। গতকালকে সে বাইকটা নিয়েছে, ওটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়েছে, তার কাছে নতুন, যাই হোক। তো সেই বাইকটার সম্পূর্ণ সার্ভিস এ টু জেড, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো প্রবলেম আছে কি না, বা কি কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে কি না, সব কিছুর এভরিথিং দেখানো হবে। ও আচ্ছা, আর আমি আছি এই মুহূর্তে চাঁদপুর মোটরসে, চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ার, মিরপুর শাইক ফিট পারেক মোল্লা মোড়। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, ধন্যবাদ। বাইকটা এখন খোলা হচ্ছে সম্পূর্ণ, আর আজকে মানে বিশেষত্ব হচ্ছে যে আজকে যার বাইক অশ্রু ভাই, তিনি নিজেই বাইকটা খুলতেছে এবং পাশাপাশি ব্লগ করতেছে। আজকের এফটি ফিফটিনের সার্ভিসের বিশেষত্ব হচ্ছে বাইকটা যার, সে নিজেই আজকে এটা সম্পূর্ণ ওপেন করবে, সব টুলস রেডি আছে, জাস্ট একটু টাইমের ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই সার্ভিস শুরু হয়ে যাবে। তো খোলা শুরু হয়ে গেল, এভাবেই অশ্রু ভাই আজকে এক এক করে সব তার গাড়ির যত প্রকার কিট, সাইড কিট, বডি কিট আর সবগুলো ঠিক হয়ে গেছে। ভালো করে ভেরিফাই করতে হবে।
তো আপনারা এখন আমরা কানেক্ট করতেছি, এটা কানেক্ট করার পরে হচ্ছে ইয়া হবে, আমরা হচ্ছে চালু করবো। দেখেন প্রসেসটা যাচ্ছে, এখান এখানে চার পাঁচটা প্রসেসে কাজ করবে। প্রথমে টেস্ট টিউবটা কানেক্ট করে দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার লিক না করে, এখানে একটা নাট লাগাই দেওয়া হবে। ভালোভাবে নিয়ে না বলতে হবে, হ্যাঁ ফুয়েলটা ছেড়ে দেওয়া হলো, এবার মেশিন অন করা হলো, এবং এটা এখন অটোতে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অটো, এই যে অটো দেওয়া আছে, ম্যানুয়াল এবং অটো দুইভাবেই করা যায়। এই যে এখন সেকশন ওয়ান নিচে ক্লিন টেস্ট করতেছে, প্রথমে এই দেখতে পাচ্ছেন এই যে ক্লিন টেস্ট করতেছে, মানে জাস্ট ফ্লো হয়ে নামতেছে ফুয়েলটা, আর স্প্রে করতেছে হালকা হালকা, মানে খুব প্রেশারে না। এটা যতক্ষণ লাগে সেকেন্ড এখানে উঠতেছে, দেখেন অনেক সময় 20 সেকেন্ডও লাগতে পারে, অনেক সময় 1 মিনিটও লাগতে পারে, যে 20 সেকেন্ড ধরে কাজ করতেছে। এটা এখন চারটা ধাপে টেস্ট করবে, এখন জাস্ট ক্লিন টেস্ট করতেছে হালকা প্রেশার দিয়ে ফুয়েলটা আসতেছে কিনা। এখানে যদি এটা জ্যাম থাকতো অনেক সময় ধাম করে একটা শব্দ হয়ে পুরো ময়লাটা ছেড়ে দিত, প্রেশার নিত আর কি। এই 34 সেকেন্ড অলরেডি, এটা মনে হয় 1 মিনিট পর্যন্ত টেস্ট নেবে সম্ভবত। আর এয়ার ফ্লোটা দেখেন গতিটা, অলরেডি কত এমএল এখানে ফ্লো করছে ও সেটাও দেখা যাচ্ছে। আমরা এবার ফুয়েলটা ড্রেন করে দিব, প্রথম ধাপ শেষ, ক্লিন টেস্ট শেষ, আজ আমরা ফুয়েলটা সুইচ দিয়ে ড্রেন করে দিচ্ছি আর কি। এবার দ্বিতীয় ধাপ কাজ করতেছে, পালস ফ্লো টেস্ট করতেছে। হ্যাঁ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফ্লো টেস্ট করতেছে যেটা, ওকে আমরা ড্রেন করে দিলাম ফুয়েলটা, আর সেকেন্ড চেক লেভেল ওকে, এখন থার্ড লেভেলে চলে যাবে ওপেন ভাল্ব। এখন হচ্ছে ওপেন ভাল্ব টেস্ট করবে, যেটা একটু পরে শুরু হবে না, অটো নিতেছে তো যার কারণে হচ্ছে এখানে হাত দেওয়ার কোনো কিছু নাই। এই যে দেখেন ওপেন একদম ফ্লো হয়ে নামবে, এখন কোনো স্প্রে না, জাস্ট অনর কল পড়তে থাকবে ট্যাপ কলের মতো করে, যেটা কোনো ম্যানুয়ালভাবে কখনো এটা সম্ভব না। আপনি কীভাবে ইঞ্জেক্টরের ভিতর থেকে ফুয়েল পাস করাবেন যদি এরকম একটা ইঞ্জেক্টর মেশিন না থাকে। ওকে ফ্লো টেস্ট কমপ্লিট, ওপেন চেক বাল্ব, ফুয়েলটা আবার ড্রেন করে দিচ্ছি। ওকে নেক্সট হচ্ছে লিক টেস্ট, ইঞ্জেক্টরে কোনো প্রকার লিক আছে কিনা সেটা টেস্ট করতেছে ও। লিক টেস্টে কোনো প্রকার ফুয়েল স্প্রে করতেছে না, লিক টেস্টে কোনো মানে বাতাস স্প্রে করতেছে, ও চেক করতেছে কোনো তেল লিক করে কিনা। ও আচ্ছা আচ্ছা, যার কারণে এখন কোনো ফুয়েল স্প্রে করবে না, শুধুমাত্র এয়ারটা কোনো লিক করতেছে কিনা সেটা চেক করতেছে। এরপরে আরপিএম টেস্ট, এরপরে আরপিএম কত, আরপিএমে কত, হাজার আরপিএমে কীরকম স্প্রে করে সেটা আমরা এখন এই এই টিউবের মাধ্যমে দেখতে পারবো। এই দেখেন এখন হচ্ছে 500 আরপিএমে এইভাবে স্প্রে করে, আমি বলে দিচ্ছি সমস্যা নাই, দুই দিকে স্ক্রিন ধরতে হবে না। এখন 500 আরপিএমে করতেছে, এইভাবে 500 আরপিএম থাকলে এইভাবে করে, এখন 1500 আরপিএমে স্প্রে করতেছে, এখন 1500, তারপরে হচ্ছে বাড়বে আস্তে আস্তে বাড়বে, এখন দেখতে পাচ্ছেন 1500, এরপরে যে 3000 আরপিএম, 3000 আরপিএমে এইভাবে স্প্রে করে, ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিতরে থাকা অবস্থায় সেইমভাবে স্প্রে করে। এই 4500 আরপিএমে এখন এইভাবে, গতি কিন্তু বেড়ে যাচ্ছে, ভালো করে তাকায় দেখেন গতি বেড়ে যাচ্ছে, 6000 আরপিএম এখন চলে গেছে, অতি দ্রুত স্প্রে করতেছে এখন, এবং 7500 আরপিএম এখন টেস্ট করে ইয়া করে দেই, এখন 9000 আরপিএমে চলে গেছে, কারণ অনেক দ্রুত অনেক কন্টিনিউ করতেছে চেক লেভেল। ওকে টোটাল 9000 আরপিএম পর্যন্ত এটা চেক দিল, এর বেশি দরকার পড়বে না, ড্রেন করে দেই। এটা
ওকে ইনজেক্টর ক্লিনের কাজ শেষ এখন আমরা ইনজেক্টরটা লাগিয়ে দেব আর কোথাও হাত দিব না যেহেতু আমরা আমি এটা ফুল মাস্টার সার্ভিসও বলা যায় না আর তার নিচেও বলা যায় না আসলে মানে সব যা যা চেক দেওয়া দরকার সবই চেক দিতেছি আশা করি কিছু বাকি থাকবে না মাস্টার সার্ভিস হলে আরেকটু বেশি হইতো ব্যাকসাসিস বুস্টু সব কিছু খুলতো কিন্তু আমার মনে হয় না খোলা লাগা দরকার আছে জাস্ট একটা বাইক স্মুথলি চলতে যতগুলো ব্যাপার দরকার আছে যেহেতু কিনলাম দেখেন আমি যদি এখন এই সার্ভিসটা না করতাম যে এয়ার ফিল্টারে ময়লা পাইলাম আমার ইনজেক্টর ক্লিন হইলো চাকা আরও ফ্রি হবে সবগুলোর দরকার আছে এই হচ্ছে ব্যাপার তো এখন ইনজেক্টর ক্লিন আর দুইটা কাজ বাকি আছে মাত্র সামনের চাকা পিছনের চাকা মেন হচ্ছে আমরা একটা ওবিডি চেক করে মানে স্ক্যানিং করে তারপরে অ্যাসেম্বল করে দিব আর কাজ কখনো করা হয় না এটা হচ্ছে আসল ব্যাপার যার কারণে এই এরপর পারবো আর কি এখন মুখস্থ হয়ে গেছে এরপর সমস্যা হবে না একটু হালকা না বন্ধ করে না শেষ সবকিছু লাগানো শেষ এখন হচ্ছে আমরা স্টার্ট দিলাম একবার গাড়িটা খুব স্টার্ট নিছে এখন স্ক্যানিং করব আমাদের ওবিডি দিয়ে স্ক্যানিং করব যদি থাকতো তাহলে এখানে সবগুলো সিরিয়াল বাই উঠতো কিন্তু এখানে আর কোনো প্রবলেম নাই তার মানে টেনশন মুক্ত স্ক্যানিং কমপ্লিট এখন লাস্ট কাজ চলতেছে সেটা হচ্ছে যে চেন ক্লিন প্রথম WD-40 মারলাম এরপরে হচ্ছে আমরা ব্রাশ দিয়ে পুরো চেনটা ধরবো ক্লিন হয়ে পড়ে যাবে বেশি করেই মারতেছি কারণ অনেকদিন ফালানো ছিল তো বাইকটা রাখা ছিল আর কি যে ময়লা পড়তেছে দেখেন ক্লিন হয়ে WD-40 মারার পর অবশ্যই চেন লুপ দিতে হবে না হলে ইয়াটা শক্ত হয়ে যাবে চেনটা শক্ত হয়ে যাবে চেনটা নষ্ট হয়ে যাবে না ও বের হয়ে গেছে লেগে আজকে আর টোটাল বাইক না ও বের হয়ে গেছে লেগে আমার আর কোনো কাজ নাই টোটাল বাইকটার কাজ নিজের হাতে কমপ্লিট করলাম যদিও হেল্প নেওয়া লাগছে বাট এই হচ্ছে অবস্থা এখন আমার গাড়ির ওয়াশ এখন আর করতেছি না বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে আজকে আর কাজ কমপ্লিট এর বা বাকি কাজ যেটা দুইটা চাকার কাজ এটা আমি পরে একটা সময় করে নিব আজকে অলরেডি বিকেল হয়ে গেছে আজকে আর করতেছি না আর যার কারণে এখানে স্থগিত করতেছি আপাতত কমপ্লিট